ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অন্যতম একটি এলাকার নাম আঠারোবাড়ি। এ গ্রামে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত আঠারোবাড়ি জমিদার বাড়ি। চমৎকার কারুকার্যময় দৃষ্টিনন্দন সুবিশাল এই জমিদার বাড়িটির বয়স প্রায় আড়াই শত বছর। এই বাড়িটির নান্দনিক কারুকার্য ও সবুজে ঘেরা পরিবেশ সবার দৃষ্টি কাড়বে। শহরের কোলাহল মুক্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা বাড়িটি এখনও যেন নীরবে জমিদারি করছে ওই এলাকায়। জমিদার বাড়ির প্রধান ফটক পার হয়ে ভিতরে ঢুকলে চোখে পড়বে বিশাল খেলার মাঠ এবং তার বিপরীতে জমিদার বাড়ির অন্দরমহল। এগিয়ে গেলে পুরনো শ্যাওলা পড়া ভবনগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অন্দরমহলে নাচের জায়গা, চাকর বাকর থাকার ঘর, সুবিশাল একটি অট্টালিকা চোখে পড়বে, যার প্রতিটি খাঁজ সুন্দর কারুকাজ করা ছিল দেখে বোঝা যায়। এসব পার হয়ে বাম দিকে গেলে দেখা যাবে কাছারি বাড়ি ও দরবার হল। এই ভবনগুলোকে ঘিরে ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করা হয়েছে আঠারোবাড়ি ডিগ্রি কলেজ। ভবনের উপরে রয়েছে সুবিশাল এক গম্বুজ, পেছনে সারি সারি গাছ, সামনে রানী পুকুর, যে পুকুরে রাজবাড়ির মানুষজন গোসল করত। এই পুকুরে আসার জন্য অন্দরমহল থেকে গোপন গুহা ছিল মাটির নিচ দিয়ে। এই পুকুরে একসময় কুমির ও বড় বড় মাছ ছিল বলে ধারণা করেন ইতিহাসবিদরা। এই বাড়ির ইতিহাস খাটলে জানা যায় ১৮৫৩ খ্রিস্টাব্দে আঠারো বাড়ির জমিদার শম্ভুরায় চৌধুরী বিবি এজিনার অংশ মতান্তরে কেসপার্জের অংশ ক্রয় করেন। পরে মুক্তাগাছার জমিদার রামকিশোর চৌধুরীর জমিদারি ঋণের দায়ে নিলামে উঠলে তা শম্ভুরায় চৌধুরীর পুত্র মহিম চন্দ্র রায় চৌধুরী কিনে নেন। জমিদার শম্ভুরায় চৌধুরীর পিতা দীপরায় চৌধুরীর প্রথম নিবাস ছিল বর্তমান যশোর জেলায়। তিনি যশোর জেলার একটি পরগনায় জমিদার ছিলেন। সুযোগ বুঝে একসময় দীপরায় চৌধুরী তার পুত্র শম্ভুরায় চৌধুরীকে নিয়ে যশোর থেকে আলাপ সিং পরগনায় অর্থাৎ আঠারোবাড়ি আসেন। আগে এই জায়গার নাম ছিল শিবগঞ্জ বা গোবিন্দবাজার। দীপরায় চৌধুরী নিজ পুত্রের নামে জমিদারি ক্রয় করে এই এলাকায় এসে দ্রুত আধিপত্য স্থাপন করতে সক্ষম হন এবং এলাকার নাম পরিবর্তন করে তাদের পারিবারিক উপাধি রায় থেকে রায়বাজার রাখেন। এরপর রায়বাবু একটি অংশে এক একর জমির ওপর নিজে রাজবাড়ি, পুকুর ও পরিখা তৈরি করেন। রায়বাবু যশোর থেকে আসার সময় রাজপরিবারের কাজকর্ম দেখাশোনার জন্য ১৮টি হিন্দু পরিবার সঙ্গে নিয়ে আসেন, তাদের রাজবাড়ি তৈরি করে দেন। তখন থেকে জায়গাটি আঠারোবাড়ি নামে পরিচিতি লাভ করে। আঠারোবাড়ির জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরী শান্তিনিকেতনের শিক্ষার্থী ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন তার শিক্ষক। এই ছাত্রের আমন্ত্রণ রক্ষা করতেই বিশ্বকবি একবার আঠারোবাড়ি ভ্রমণ করেছিলেন। ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি জমিদার বাড়ি পৌঁছান। এছাড়াও জননন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ চন্দ্রকথা চলচ্চিত্র সহ তার বিভিন্ন নাটকের কিছু উল্লেখযোগ্য দৃশ্য এ জমিদার বাড়িতে ধারণ করেছিলেন। আঠারোবাড়ি জমিদার বাড়ি বর্তমানে পর্যটন কেন্দ্র না হলেও প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় দেখা যায়। জেলা সদরের সাথে সহজ যোগাযোগ থাকায় এখানে ভ্রমণ করে আনন্দ উপভোগ এবং জ্ঞান পিপাসুরা বাড়িটি পরিদর্শন করে জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। সময়ের প্রেক্ষাপটে ইতিহাস ঐতিহ্যের অংশ আঠারোবাড়ি জমিদার বাড়ির অতীত ঐতিহ্য আজ হারানোর পথে। তৎকালীন জমিদারের রেখে যাওয়া সম্পত্তির অনেকাংশই নষ্টের পথে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িতে প্রবেশের সিংহ দরজা, নাচ মন্দির ও কয়েকটি ঘর ছাড়া প্রায় সকল শৈল্পিক স্থাপনাই ধ্বংসের পথে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও জমিদার বাড়িকে কেন্দ্র করে আজও গড়ে ওঠেনি কোনো পর্যটন কেন্দ্র।